সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মিরাজ হোসেন। কার কন্যা শোরুমের পক্ষ থেকে আজকে আরেকটি গাড়ি রিভিউ দিব। ভিউয়ার্স, আজকে যে গাড়িটা রিভিউ দিব সেই গাড়িটা হচ্ছে প্রিমো 2014 মডেলের, আর এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে 2014 সালের জুলাই মাসে। ভিউয়ার্স, গাড়িটা প্রথমে ফুল ভিউটা দেখানোর চেষ্টা করব। গাড়িটা মেহরুন কালার, 37 সিরিয়ালের গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি, খুব সুন্দর একটা কালার, মেহরুন কালার। HID হেডলাইট, HID হেডলাইট। ভিউয়ার্স, গাড়িটা সম্পূর্ণ ওভার ভিউটা দেখানোর চেষ্টা করছি, ফুল ভিউটা, সাইড ভিউটা দেখাচ্ছি। ক্রস ভিউটা দেখানোর চেষ্টা করছি ব্যাক সাইড থেকে। গাড়িটা হচ্ছে FTX প্যাকেজের একটা গাড়ি, FTX প্যাকেজ। খুব সুন্দর একটা গাড়ি, ফ্রেশ কালার, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আমি ফুল ভিউটা দেখাচ্ছি। এখন গাড়িটার ভিতরের ভিউগুলো দেখাবো। ভিতরে বেজ ইন্টেরিয়র ভিউয়ার্স, উডেন প্যানেল করা, মাল্টিমিডিয়া, এসি কন্ডিশন খুবই ভালো। দেখছিলেন ভিতরের ইন্টেরিয়রটা, বেজ ইন্টেরিয়র, অরিজিনাল সিট, কোনো কাভার লাগানো হয়নি। অরিজিনাল যে ফেব্রিক্সের সিট, কোনো কাভার লাগানো হয়নি এখন পর্যন্ত। অরিজিনাল যে সিটের যে ফেব্রিক্সটা থাকে সেটাই আছে। খুবই ফ্রেশ কন্ডিশন ইন্টেরিয়র। ভিউয়ার্স, এখানে হাত রাখার জন্য হ্যান্ডেল বার আছে, এখানে পানির বোতল রাখার জন্য ব্যবস্থা করা আছে। প্রিমো গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি। ভিউয়ার্স, গাড়িটার ড্রাইভিং সিটটা দেখাচ্ছিলাম, ড্রাইভিং সিটটা সম্পূর্ণ পাওয়ারের, এখানে পাওয়ারের বাটনগুলো দেওয়া আছে। পুশ স্টার্ট, পুশ স্টার্ট। ভিউয়ার্স, গাড়িটার মাইলেজ হচ্ছে 46,000 সামথিং, অকটেন ড্রাইভ, এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয়নি, সম্পূর্ণ অকটেন ড্রাইভের একটি গাড়ি। ভিউয়ার্স, দেখাচ্ছিলাম ভিতরের ইন্টেরিয়রটা, খুবই ফ্রেশ কন্ডিশনের ইন্টেরিয়র, ভিতরে বেজ কালার, যে কারণে অনেক সুন্দর লাগে ইন্টেরিয়রটা। সাধারণত ভিতরে বেজ ইন্টেরিয়র হলে গাড়ির চাহিদা একটু বেশি থাকে, ডিমান্ড বেশি থাকে, প্রাইসটা একটু বেশি হয়। আমরা রিজনেবল প্রাইসে গাড়িটা বিক্রি করবো। ভিউয়ার্স, দেখাচ্ছিলাম গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা, সম্পূর্ণ ড্যাশবোর্ডটি দেখাচ্ছি, খুবই সুন্দর ডেকোরেটেড একটা গাড়ি। প্রিমো গাড়িগুলো এমনিতে একটু লাক্সারিয়াস হয়, খুব সুন্দর কন্ডিশনের গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। ভিউয়ার্স, আপনারা যারা প্রিমো গাড়ি খুঁজতেছেন, একটা ভালো কন্ডিশনের অকটেন ড্রাইভের গাড়ি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, গাড়িটা এখন ইঞ্জিন কন্ডিশন এবং ব্রেক স্পেসটা দেখাবো। ভিউয়ার্স, গাড়ির ব্রেকে যথেষ্ট স্পেস দেখেন, কতটা গাড়িটা ফ্রেশ, কম মাইলেজের গাড়ি, সেটা গাড়ির আসলে ইন্টেরিয়র দেখলে বোঝা যায়। গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ফার্স্ট পার্টি ওনারশিপ, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। ভিউয়ার্স, ইঞ্জিনটা দেখাচ্ছিলাম, খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন। অকটেন ড্রাইভের গাড়িগুলোর ইঞ্জিন সাধারণত খুব ভালো হয়, ইঞ্জিন কন্ডিশন খুব ভালো থাকে, যেহেতু গাড়িটা শুরু থেকেই অকটেন চালিত।
যার জন্য ইঞ্জিন কোয়ালিটি এখন পর্যন্ত খুব ভালো আছে। গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন, কোনো কিছু চেঞ্জ হয়নি। জিওস দেখাচ্ছিলাম ইঞ্জিন, বেশ গাড়ির সাথে সব কিছু অরিজিনাল, হেডলাইট, ব্যাক লাইট, ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, সাইড গ্লাস সব কিছু অরিজিনাল। এবং গাড়ি চারটা চাকায় যে কন্ডিশনে আছে অনায়াসে এক বছর চালা যাবে, অনায়াসে এক বছর চালানো সম্ভব। এখন পর্যন্ত ভালো গ্রিপ আছে, সুতরাং টায়ার কন্ডিশন খুবই ভালো, চারটা চাকাই নতুনের মতন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছিলেন তারা যদি এই গাড়িটা ফিজিক্যালি দেখতে চান, আমাদের শোরুমের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অনুরোধ রইল আমাদের এই গাড়িটা আপনার শোরুমে এসে দেখার জন্য। আমাদের শোরুম ভিজিট করার অ্যাড্রেসও দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে। আর ভিউয়ার সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।